এবং এখানে কিন্তু কাউলিয়া যে ইয়ে সঙ্গীতটাও হয় সেটা হচ্ছে জোহরের নামাজের পর, তখন সবাই জিয়ারত করে এবং এখানকার মানুষ নিজামুদ্দিন উনাকে বাবা বলে। এখানে অনেক সমাধি, এখানে অনেক সমাধি আছে, এই যে একটা সমাধি এই পাশেও আছে। তো এই গাইজ, ইটসর বাই এমডি ফিজ, এগিন কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। এন্ড গাইজ, আজকে আমরা যাবো নিজামুদ্দিন আউলিয়া দরগাতে, মানে সমাধি, এবং এটা অনেক ফেমাস, অনেক বিখ্যাত। এখন এখানে কিন্তু মেট্রো আছে, মেট্রোতেও যেতে পারবেন, বাট আমি যদি তেমন হয় আমি মেট্রোতে যাবো, না হলে অটোতে ধরে যাব। মানে অটোতে 150 বা 50 টাকা এরকম ভাড়া নেই, আর দিল্লিতে অনেক ভাড়া কম। আর এটা একটা মার্কেট, এটা নিয়ে কিন্তু একটা গানই আছে যে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, এরকম একটা গান বাংলাদেশ অনেক বিখ্যাত। অপোজিটে মেট্রো যদি হয় মেট্রোতে যাবো, না হলে অটোতে যাবো। আগে দেখি অটোতে কত ভাড়া নেয়। আঙ্কেল, নিজামুদ্দিন দরগা, নিজামুদ্দিন আউলিয়া দরগা জানা? হ্যাঁ, জায়গা জায়গা, হ্যাঁ মে জায়গা জায়গা, হ্যাঁ জায়গা। কিতনা রুপি? 120 5 কিলোমিটার ইয়ে আছে, 5 কিলোমিটার। হ্যাঁ, এই কি দিয়েগা সেই নিজামুদ্দিন আউলিয়া দরগা, মানে সমাধি। ক্যামেরা চাইলে কিন্তু পাহাড়গঞ্জ থেকেও আসতে পারবেন অটোতে, 200 টাকা অথবা 150 টাকা ভাড়া নেয় নিজামুদ্দিন আউলিয়া দরগায় আসতে হলে। এবং এইদিকে দেখছেন সব গ্রিন লাইন, সব এইদিকে। এবং কুতুব মিনার থেকে আমি আসছি, কুতুব মিনার ওখান থেকে, এবং ওইটা ঘুরে আসি, কারণ অনেক শুনেছি এই নিজামুদ্দিন আউলিয়ার দরগা সমাধি নেই। ইধার জায়গা তো উধার কু। ওকে ওকে, তো আমরা যাচ্ছি এখন। এবং এখানকার বাড়িঘরগুলো কিন্তু অনেক পুরাতন, একদম ওল্ড। এবং এই জায়গায় কিন্তু অনেক বিখ্যাত স্ট্রিট ফুড আছে বাবা, এবং চারিপাশে কিন্তু রান্নার কাজ হয় এখানে। এই যে এখান থেকে কিন্তু শুরু, ও মানে দুপাশেই কিন্তু স্ট্রিট ফুড পাবেন, বিখ্যাত বিখ্যাত শিক কাবাব, ললিপপ, চিকেন ফ্রাই, সব কিছু, এভরিথিং। এবং আমাদের এদিক দিয়ে যেতে হবে এখানকার বাড়িঘরগুলো। থ্যাংক ইউ। তো আমরা এদিক দিয়ে যাব। আসলে নিজামুদ্দিন কিন্তু ভারতের উপমহাদেশের বিখ্যাত একজন সুফি, আপনারা অনেকেই চিনেন, অনেকেই জানেন। তো আমি এখানেই আসলাম, যেহেতু দিল্লি আসছি এই জায়গাটা মিস করা যাবে না। হাই জুতা দরগা গে, দরগা দরগা উধার যায় আপনি নেই। হ্যাঁ ইধার, ওয়াও, হাই, কেসে হো? কেসে হো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্দর যাও? হ্যাঁ। তো জুতা খোলো। কিতনা রুপি লেগা? ইসকা জো দেনা হোগা দে দেনা। আচ্ছা, মানে এখানে জুতা খুলবো? ওকে, জারত করবো, জারত। হ্যাঁ করেগা। হ্যাঁ, তো হাত দো, চাদর বললে লো, চাদর নে লো। নিজামুদ্দিন আমরা যাই এই যে প্রবেশ ইধারসে। হ্যাঁ, ও মানে সবাইকে কিন্তু জুতো খুলে যেতে হবে, আর আমার কাছে এটা দিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছো? ঠিক, আল্লাহ। হ্যাঁ, বাবা কা পুকার, বাবা কা, ও যে নিজামুদ্দিন। হ্যাঁ, উসকা পুকার। আচ্ছা, তো আমরা এটা নিয়ে যাই।
বাট ফার্স্ট টাইম আসছি, কোনো এক্সপিরিয়েন্স নেই। এবং আসলে এখানকার ইয়ে সংস্কৃতিটা এরকম আছে। ও এরকম গুলি দিয়ে চলে যেতে হবে আপনাদের। প্রবেশ করছি ভিতরে নিজামুদ্দিন যে দরগা, আউলিয়া দরগা এবং সমাধি। তো আমার হাতে এটা জিয়ারত করলে এটা দিতে হয়। হ্যাঁ এই যে এখানে চলে আসছি, এই সব দেখছেন। ও ইধার নেই হোগা, ইধার কাহা সে ঢুকেগা আন্দর ইধার। আচ্ছা নেই জিয়ারত কা আন্দর। আচ্ছা এদিক দিয়ে তুমি জিয়ারত কা কাহা জিয়ারত। থ্যাংক ইউ। তো আসলে এরকম চিকন চিকন গলি, আপনি আসলে হারাই যাবেন। এখানে অনেক রিং তাদের। আসলে এই পোশাকগুলো বা এখানকার যে জিনিসগুলো বিক্রি করতে সেগুলো ইয়েমেন, তুর্কি এখান থেকে আসে। এই যে এখানে নেই তাদের নেই জিয়ারত কারেগা। তো এখানে ওয়াও, এখানে কিন্তু এই যে সমাধিটা। এবং এখানে কিন্তু কাউলিয়া যে ইয়ে সঙ্গীতটাও হয়, সেটা হচ্ছে জোহরের নামাজের পর, তখন সবাই জিয়ারত করে। এবং এখানকার মানুষ নিজামুদ্দিন উনাকে বাবা বলে আর কি, নিজামুদ্দিন আউলিয়াকে। এবং বিখ্যাত একজন সুফি। ইধার দা সাকতে ইধার 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 এ কাহা দিয়েগা ইয়ে বন্ধ করো ক্যামেরা। ওকে ওকে এ গরম তো ভাই ইধার তো ইধার। থ্যাংক ইউ। এই ছড়া কে আমরা আমরা যাও আমরা যাও বাদ দেব। ওকে ওকে এই সব ভিডিও এটা দিয়ে এখানে দিব, এটা এখানে ই করব। ওকে এটাই হচ্ছে সেই আমার আঙ্কেল যে নিজামুদ্দিন যে দরগা সমাধি ওখানে, আমার এক আঙ্কেল বাংলাদেশের মানে সবকিছু চেনে। আমি চিনি না অ্যাকচুয়ালি, বাংলাদেশের অনেক লোকজন এখানে আসে। আচ্ছা আচ্ছা এখানে আসে, আমার দরবারের মুরিদান আছে তারা এখানে আসে, বাবার দরবারে জিয়ারত। সবাই আসবেন এখানে জিয়ারত করার জন্য ওরা আসে। আর আমরা হলো মলিম বাংলাদেশ, এটা টাইটেল আমাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার দাদাকে দিল। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এখানে যাই আমরা এখন। আচ্ছা কাহা সে আইয়া? আমি হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ মে বাংলাদেশ। আপনি ভালো আছেন? এখানে অনেক সমাধি আছে, এই পাশেও আছে, এদিকে যাবেন। এখানে কিন্তু নামাজও পড়তে পারবেন এবং মেয়েরা নামাজ পড়ে এখানে সবাই। যখন এখানে যাবেন মানে দরগায় আপনি প্রার্থনা করতে যাবেন, তখন কিন্তু আপনাকে উজু করতে হবে এবং উজু করে আপনি ওখানে জিয়ারত করতে পারবেন, কবর জিয়ারত যেটাকে বলি। এবং এটা সে নিজামুদ্দিন দরগা। এবং সন্ধ্যার পরে কাউলিয়া হয়, যার কারণে বেশ বিখ্যাত। সন্ধ্যার পরে অনেক মানুষ তীর্থযাত্রীরা এখানে জড়ো হয়, অনেক হাজার হাজার, প্রতি বৃহস্পতিবারে কিন্তু সব থেকে বেশি এখানে মানুষ আসে। গাইজ আমি চলে যাচ্ছি এখান থেকে, এবং যদি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারতাম তাহলে আপনাদের সব কিছু দেখাতে পারতাম। তো এখানে সরু গলিগুলোর যে স্টলগুলো অনেক বিখ্যাত, অনেক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসে এবং কেনাকাটা করে। এদের এদের কিন্তু ঐতিহ্য এটা। বাইরে চলে আসলাম এবং এখান থেকে আমাকে শু নিতে হবে। শু শু বাড়ি কোথা? বাংলাদেশ। বাংলার দেশের মানুষ? হ্যাঁ বাংলাদেশের ভালোর মানুষ। হ্যাঁ ভালো মানুষ, ভালোর মানুষ। খেলা খেলি কিয়া? খেলা খেলছি কিয়া? হ্যাঁ বাংলাদেশ মে। হ্যাঁ তো ঠিক হোক, দবা কে খেলা দা। কিয়া খেলা? আবে ওই খেলা এই পাতা নেই। আমাকে আবার চলে যেতে হবে সেই পাহাড়গঞ্জ যেখানে আমার হোটেল। কেসাও এখান থেকে অটো ধরে। তো আপনারা যখন দিল্লিতে আসবেন এইভাবে ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই পুরো জায়গাটাই মুসলিম,
মুসলমানরা বসবাস করে এবং সুন্নি মুসলিম এবং কেনাকাটার জন্য এখানে অনেক কিছু পাবেন তাদের ঐতিহ্য ঐতিহ্য পোশাক ঐতিহ্য খাবার গুজরাট গুজরাট বাংলাদেশ বাংলাদেশ কর্ণাটক কর্ণাটক ইতনা দূর সে আয়ে সব লোক নিজামুদ্দিন দরগাহ সে জিয়ারত করেগা জিয়ারত কর লিয়া হো গিয়া নামাজ ভি পড় লিয়া নামাজ ভি পড় লিয়া ওকে ওকে আজান তো দিলো একটু আগে নামাজ পড়ে ফেলে তো আজমের যাएंगे আজমের আজমের যাएंगे আজমের আজমের সাহেব কি আজমের মতলব রাজস্থান রাজস্থান আচ্ছা আচ্ছা কব যাएगा আবি আবি কাল কাল আবি গলিয়ার যাएंगे পেলে ওকে অল দা বেস্ট ওকে তো সবাই এরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসে অনেক রাজ্য থেকে এখানে আসে এই নিজামউদ্দিন কিউ তোমার বদলা ফ্যান ইয়ে আন্দর ভি দেখ লিয়া ঘুমনে ওকে থ্যাংক ইউ তো আমরা এখন চলে যাব বাংলা আতে বাংলা বিহার বাড়ি কোন জায়গা বাংলাদেশ কোন বাংলাদেশ কোন জায়গা ঢাকা ঢাকা কোন জায়গা মোহাম্মদপুর মোহাম্মদপুর এবার বলেন কোথায় আজিমপুর মোহাম্মদপুর আরে আজিমপুর মোহাম্মদপুর হ্যাঁ তো আমরা যাই এখন অনেক মানুষ ঢুকতেছে এবং আমাদের অচেনে চলে যেতে হবে পাহাড়গঞ্জ পাহাড়গঞ্জ জায়গা কত কিতনা দেড়শো টাকা দিব এখান আবি তো ওকে ইয়া মঙ্গল দাদা দাদা ফ্রি মাই আচ্ছা তো আমরা অটোতে যাচ্ছি 120 টাকায় আপনারা চলো চলো এর কথা তো শুনবে না দালাল 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 ইউ দা দালাল ইউ তো যাই এ কে আপ ইউটিউবার হো তো আমরা চলে যাচ্ছি কেন আমি তোমার চ্যানেল গা এমডি ফিজ এমডি ফিজ ফির আয়েগা ফের আয়েগা তো গাইজ চলে যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা আবারও আসবো যদি কখনো দিল্লি আসি এবং এই ভিডিওটা আজকে এখানেই শেষ আমি অনেক টাইট সারাদিন আমাকে রোদে রোদে ঘুরতে হয় এবং দিল্লিতে যে পরিমাণে রোদ আর গরম মানে এরকম গরম আমি এর আগে কোনো দিন ফেস করি নাই যাই হোক ভালো থাকুক সবাই এবং আমি চলে যাচ্ছি বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন ডেসক্রিপশন লিঙ্ক আমার ইনস্টাগ্রাম আইডিটা আছে ফলো করবেন বাই